হ্যালো বন্ধুরা আপনি তো নিশ্চয়ই ফেসবুক ব্যবহার করেন তো বেশ কিছুদিন ধরে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে একটি সমস্যা দেখা যাচ্ছে সমস্যাটি হলো ফেসবুক যখন আপনি ওপেন করছেন তখন যে ফেসবুকের যে ফ্রন্ট সাইজ সেই ফন্ট সাইজটি কিন্তু আগের তুলনায় অনেক বড় দেখাচ্ছে তো দেখুন যেসব প্রোফাইল রয়েছে সেই সব প্রোফাইলে যেসব নাম বা কোনো ছবি পোস্ট করলে সেই সব ছবি পোস্টের যে ক্যাপশন থাকে সেই সব ক্যাপশনের লেখাগুলি আগের তুলনায় কিন্তু অটোমেটিক বড় হয়ে গেছে বা বড় হয়ে লেখা দেখাচ্ছে তো আপনি বুঝতে পারছেন না যে কেন মানে কী জন্য এটি হলো আপনি তো কোনোরকম বড় করেননি তাও কীভাবে এই বড়টি হয়ে গেল লেখাগুলোর সাইজ তো আপনি চাইলেই কিন্তু এই লেখাগুলির সাইজ ছোট করতে পারবেন বা মিডিয়াম সাইজ করতে পারবেন তো কীভাবে এটি করবেন জানতে হলে ভিডিওটি স্ক্রিপ্ট করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলো শুরু করি তো আমি মূলত ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে এই সমস্যাটি দেখা যাচ্ছে বলে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন থেকে কিন্তু এই সমস্যাটি সমাধান করে দেখাবো তো আমারও কিন্তু এই যে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে এই সমস্যাটি দেখা গিয়েছিল যে আমি যখনই হঠাৎ করে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা আপডেট করেছিলাম আপডেট করার পরে যখন আমি ওপেন করেছি ওপেন করার পরে দেখাচ্ছে যে এই সব ফ্রন্ট সাইজগুলো সব বড় বড়ো লেখাচ্ছে তো আমার যেহেতু অভ্যাস ছিল যে ছোটো ছোটো লেখা দেখা তো আমার যখন বড় দেখাচ্ছে তখন একটু অসুবিধা হচ্ছে প্রবলেম হচ্ছে তো আপনাদের হয়তো এই প্রবলেমটা হচ্ছে তো আপনি কিন্তু এই লেখাগুলি ছোট করতে পারবেন তো কীভাবে করবেন তো প্রথমে ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো ফেসবুক নর্মাল খুলে যাবে খোলার পরে একদম উপরে দেখুন থ্রি লাইন বলে একটি অপশান আছে থ্রি লাইনের উপর ক্লিক করবেন তো যখন থ্রি লাইনের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন এখানে সেটিংস বলে একটি অপশান আছে তো সেটিংসের উপর ক্লিক করবেন তো যখনই সেটিংসের উপরে ক্লিক করবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখুন মাঝখানে দেখে ফ্রন্ট সাইজ বলে একটু অপশান আছে তো ফ্রন্ট সাইজের উপরে ক্লিক করবেন তো আমি মার্ক মার্ক করে দেবো তো ফ্রন্ট সাইজের উপরে ক্লিক করবেন তো যখনই ফ্রন্ট সাইজের উপর ক্লিক করবেন তো তখন দেখবেন আপনার এখানে এই লার্জ লেখা থাকবে এখানে দেখুন তিনটে ভাগ আছে লার্জ মিডিয়াম এবং স্মল তো আমি যেহেতু স্মল এই ফ্রন্ট সাইজ মানে অভ্যস্ত সেই জন্য আমি স্মল করা আছে তো দেখবেন আপনি যখন ফেসবুক লাইভ আপডেট করবেন তখন অটোমেটিক কিন্তু লার্জ হয়ে যাবে লার্জ হলে কিন্তু আপনার একটু অসুবিধা হবে বড় বড় লেখা দেখাবে হবে সেরকম ভালো লাগবে না ফেসবুক ব্যবহার করতে তো বোরিং ফিল হবে তো আপনি এখান থেকে মিডিয়াম করতে পারেন বা স্মল করে নিতে পারেন তো আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি করে নেবেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের যে ফ্রন্ট সাইজ সেটা আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন আপনার আগে যা ব্যবহার করতেন সেইভাবে ব্যবহার করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে এই সমস্যাটির সমাধান করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ